ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজ মহাপঞ্চমী আজকের সকালে ঢাকের আওয়াজের বদলে মেঘের গুরুগম্ভীর আওয়াজ এবং বৃষ্টির ধারা দিয়ে ঘুম ভেঙেছে তিলোত্তমা সহ রাজ্যবাসীর চতুর্থীর দিন আকাশ জুড়ে চকচকে রোদের দেখা বঙ্গবাসীর মনে আশা জুগিয়েছিল আপামর বাঙালি ভেবেছিলেন এবারের পুজোটা বোধ হয় উথরে যাবে তবে বৃষ্টির একটা ভ্রুকুটি ছিলই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতন শরতের আকাশে মেঘ ঘনিয়ে পঞ্চমী সকালে ধেয়ে এলো বৃষ্টি সঙ্গে নিয়ে এলো এক রাস মন খারাপ বৃষ্টি হবে এমন বার্তা দিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে তিলোত্তমা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি বৃহস্পতিবার ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে পঞ্চমীর শুরুতেই এই বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক নয় মিলিমিটার দিন মেঘলা আকাশ থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন পূর্বাভাসে মেঘলা আকাশ সঙ্গে আর্দ্রতা চরম পরিমাণে বজায় থাকবে এবং শুধু পঞ্চমী বা ষষ্ঠী নয় এই বৃষ্টি চলবে প্রায় অষ্টমী পর্যন্ত তবে বৃষ্টি হবে ক্ষণস্থায়ী খুব যে ভারী বৃষ্টি হবে তা নয় সঙ্গে বজ্র সহ বৃষ্টি হবে যার ফলে যারা বজ্র সহ যখন বৃষ্টি হবে সেই কবলে পড়বেন অর্থাৎ মেঘের ডাক যখন দেখা যাবে ঘন ঘন হচ্ছে সেই সময় সতর্কতামূলক একটু ব্যবস্থা নিতে হবে অবশ্যই আপনার মোবাইল ফোনে কথা বলবেন না ফাঁকা জায়গায় দাঁড়াবেন না এবং কোনো গাছতলায় দাঁড়াবেন না সব সময় চেষ্টা করবেন কোনো কংক্রিটের ছাদের নিচে দাঁড়ানোর জন্য এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে নবমী এবং দশমীর দিন থেকে ভারী এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুধু এটাও নয় উত্তরবঙ্গেও একই অবস্থা পুজোয় ভারী বৃষ্টিপাত চলবে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং নবমী ও দশমীর দিন থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এর কারণটা একটাই যে একদিকে যেমন রয়েছে সক্রিয় বায়ু কিছুটা বর্ষা এখনো বিদায় নেয়নি তবে এই বৃষ্টিপাত যেটা জানানো হচ্ছে কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্তর জন্য একদমই নয় সম্ভবত মূল কারণ যেটা হচ্ছে যে জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সঙ্গে রয়েছে দোসর হিসাবে অতি সক্রিয় না হল কিছুটা সক্রিয় মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি বায়ু এর ফলেই এই বৃষ্টিপাত হালকা মাঝারি চলবে আজ থেকে অষ্টমী পর্যন্ত এবং নবমী থেকে ভারী বৃষ্টিপাত আসছে এমনই একটা লেটেস্ট আবহাওয়ার খবরে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং বন্ধুরা এই ছিল একটা লেটেস্ট পুজোর আবহাওয়া কেমন থাকতে পারে যদি আপনাদের ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন দেখুন পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ